লোকে সুযোগগুলোতে খুব বকুল আছে, সেগুলো এলইডি বেসড হয়ে গেছে। সুতরাং সেই অর্থে এলইডিটাকে সবাই এখন নিয়ে নিয়েছে, মানে কলকাতা সিটিগুলো অফকোর্স বেশি, তাদের লোডটাও বেশি হলো। এদিকে সবই চন্দননগর থেকে আসছে, মোস্টলি চন্দননগর ইউজ করে, চন্দননগর খুবই পপুলার তো, এখন লোকালিও করে কেউ তো মোস্টলি ওরা ইউজ করে। এছাড়াও আমাদের কাছে একটা লিস্ট থাকে, ধরুন 70-80-82-82 কিলোমিটার আছে যারা মোর দেন 50 কিলোওয়াট আছে। মোবাইল ভ্যান আছে যেগুলো আমাদের 24/7 যেগুলো রেডিও ফিটেড মোবাইল ভ্যান, যেগুলো সারা কলকাতা এবং আমাদের যে লাইসেন্স এরিয়া আছে তার মধ্যে ওরা শুধু কলকাতা কলকাতার লাইসেন্স এরিয়া লোকেটেড, মানে ধরুন আমি একটা উদাহরণ বলছি যে কলকাতায় কিছু জায়গা আছে যেখানে অনেকগুলো বড় পুজো একসঙ্গে থাকে, সুতরাং সেই জায়গায় স্ট্র্যাটেজিক্যালি লোকেট করে রাখা হবে এদেরকে, সেটা কোথাও একটা কিছু অসুবিধা হলে দেখে মুভ ফাস্ট, মানে পুজোর সময় এটাই তো একটা সমস্যা হয় যে মুভমেন্ট যেতে সময় লেগে যায়। সেই জন্য আমরা আমাদের যে ইমার্জেন্সি গ্যাংগুলোকে সেগুলোকে ওই লোকেশানে ধারে কাছেই আমরা প্লেস করলাম, এবং এই কমিউনিকেশনটা আমরা পুলিশ ডিপার্টমেন্টকেও করে রাখি যাতে তারাও জানতে পারে। এটা ছাড়াও জেনারেটর আমাদের যেটা গত কয়েক বছর ধরেই আমাদের এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে রেখেছি, যে বড় জেনারেটর থাকে আমাদের, 11টা বড় জেনারেটর থাকবে, যেটা কলকাতা শহরের বিভিন্ন জায়গায় এবং হাওড়ার বিভিন্ন জায়গায় মিলে 11টা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড থাকে যাতে জেনারেটরটাকে মুভ করে নিয়ে যাওয়া যায় খুব ফাস্ট করে। আর এটা ছাড়াও ছোটো জেনারেটর প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের কাছে দেওয়া আছে, সেটা হচ্ছে কোনো পুজো প্যান্ডে যদি পার্টিকুলারলি বন্ধ হয়ে যায় সেখানে যাতে চট করে ছোটো জেনারেটার আলাদা 30 মতো থাকে, যেগুলো প্রত্যেকটা কোনো কারণে কোনো পুজো প্যান্ডে যদি বন্ধ হয়ে যায় সেটাকে চট করে চালু করে পাচ্ছে। বড়গুলো হচ্ছে 500 মেগাওয়াট, এটা ছাড়া একটা মিডিয়াম লেভেল আছে যেটা 250 কিলোওয়াট, আর ছোটোগুলো বলতে সেটা 25-63 কিলোওয়াট এরকম আরও দুটো আছে। কানেকশন লাস্ট ইয়ারে কত ধরা পড়েছিল? লাস্ট ইয়ারে আমাদের ধরা পড়েছিল 28টা বোধ হয়, দেখবেন এটা কমেও যাচ্ছে, তার আগের বছর ছিল 97, গত বছর ধরা ছিল 28টা। এটা কিন্তু অল ওভার সিএসসি এরিয়া। কিছু ছোট পুজো আছে যারা হয়তো বড় আগে হয়তো 20 কিলোওয়াট অ্যাপ্লাই করেছিল, এবার 44-40 করেছিল, কেউ হয়তো আগে 40 করেছিল, এবার 60 করেছে, মানে এটা এটা যারা বাড়িয়েছে পুজোগুলোরও তাদের তারও সমৃদ্ধি পাচ্ছে, কিছু কিছু পুজো আরও বড়ো হচ্ছে, সুতরাং তাদের লোডটা বাড়ছে। ন্যাচারালি ওই ব্যান্ডটা যে ধরুন 50-100 কিলোওয়াটের ব্যান্ডটা বাড়ছে বা 40-50 কিলোওয়াটের ব্যান্ডটা বাড়ছে, মানে যেটা আগে হয়তো কম ছিল এখন ওভারঅল ডিমান্ডটা যার জন্য কিউমুলেটিভ ডিমান্ডটা ধারে কাছে পৌঁছে।